আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি মজার রেসিপি নিয়ে এসেছি, জুকিনি। এটা অনেক টেস্টি একটা সবজি। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে জুকিনি ভাজি করতে হয়। আমি এখানে তিনটি মাঝারি সাইজের জুকিনি নিয়েছি, পেঁয়াজ কুচি হাফ কাপ, রসুন কুচি তিনটি, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, হলুদ হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, তেল 3 টেবিল চামচ এবং গোলমরিচের গুঁড়া সামান্য। আমি এখন জুকিনিগুলো ধুয়ে কেটে নিব। কাটার জন্য সবচেয়ে সহজ পদ্ধতিটি আমি এখানে দেখিয়ে দিয়েছি আপনাদের। প্রথমে জুকিনিটিকে মাঝ বরাবর কেটে নেবেন, তারপর ছোট ছোট পিস করলেই হয়ে যাবে। জুকিনি অনেক হেলদি একটা সবজি এবং খেতেও অসাধারণ। খুব অল্প সময়ের মাঝে আপনারা এই সবজিটি তৈরি করে ফেলতে পারেন। আমার সবগুলো সবজি কাটা হয়ে গেছে, এইভাবে আপনারা সবজিগুলো কেটে নেবেন। এবার একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ। তেল গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দেব। ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত হালকা বাদামি রং ধারণ করছে। আমি এখানে একটি কাঁচামরিচ ব্যবহার করেছি, কারণ এই কাঁচামরিচটি খুবই ঝাল। এটা গত বছর আমার বাগানে হয়েছিল, আমি ফ্রোজেন করে রেখেছিলাম। কাঁচামরিচ ফ্রোজেন করে পরের বছর ব্যবহার করার এই পদ্ধতিটি আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন যদি আপনারা এইভাবে কাঁচামরিচ ফ্রোজেন করে রাখতে চান। দেখুন আমার পেঁয়াজগুলো হালকা বাদামি রং ধারণ করেছে, আমি এখানে তাই কেটে রাখা জুকিনিগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি। জুকিনিগুলো ভালোভাবে নেড়ে লবণ এবং হলুদের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 4-5 মিনিটের জন্য। মাঝে মাঝে ঢাকনা খুলে সবজিগুলো নেড়ে চেড়ে দেব, যাতে ফ্রাই প্যানের তলায় সবজিগুলো লেগে না যায়। এভাবে যতক্ষণ পর্যন্ত সবজির পানি বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢেকে রান্না করব। ভিউয়ার্স দেখুন জুকিনির পানি বের হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা টমেটো এর মাঝে দিয়ে দিচ্ছি। এই টমেটো গুলোর নাম চেরি টমেটো, এটাও আমি গত বছর ফ্রোজেন করে রেখেছিলাম। আর কিছুক্ষণ ঢেকে রান্না করার পর আমি সবজিগুলো নেড়ে চেড়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন অনেক পানি বের হয়েছে। এই পানিটা শুকানোর জন্য টেম্পারেচার একটু বাড়িয়ে দিয়ে আমি ঘন ঘন নাড়ব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন জুকিনির পানিটা শুকিয়ে এসেছে। আমি আর কিছুক্ষণের মধ্যেই চুলা থেকে জুকিনি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার আগে কিছু ধনে পাতা এবং একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আরো 1 মিনিট চুলায় রেখে তারপর নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার জুকিনি ভাজি। দেখলেন তো কত ইজি এই রেসিপিটা। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার আপলোডের নতুন ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পান। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।